চোখে দেখেন না? আপনি রাগ করছেন কেন? রাগ করব তো আমি। আপনি রাগ করবেন? বাট ওয়াই? বাংলা বললেই তো পারেন, বাংলা বলছেন না কেন? তাই নাকি? আমি কেন রাগ করব সেই কথাটাকে বলে নিই। এই যে চাচার জন্য আমার মা নিজ হাতে নাড়ু মোয়া চিড়া এগুলো বানিয়েছে, আপনি তো সব ফেলে দিলেন। এক্সকিউজ মি, এর জন্য কি আমি দায়ী? না না, আপনি সম্পূর্ণ দায়ী না, আমিও দায়ী। আসলে আমি ঠিকমতো আপনাকে দেখতে পারিনি। রাস্তায় চলতে চোখ খোলা রাখবেন, বুঝলেন? বিশ্বাস করুন, মিথ্যে আমি বলি না, মিথ্যে বলতেও পারি না। আর ঝগড়া ঝাঁটি যাই করুন না কেন, কিন্তু নাড়ু মোয়া সব তো মাটিতে ফেলে দিলেন। হোয়াট ডু ইউ মিন বাই নাড়ু এন্ড মোয়া? নাড়ু মিন্স বাঙালি মিন, নাড়ু মোয়া চেনেন না? রাবিশ। সম্মান দেখাতে হবে না, একটা কাজ করুন, এই ব্যাগটা ঢুকুন, আমি ভিতরে ঢুকবো। কি যে কল, ঢুকতে দিব না। দারুন ভাই, আপনি তো বাড়িতে ঢুকতে দিলেন না, কিন্তু চাচা তো মনে হয় অফিসে গেল, তো অফিসের ঠিকানা তো জানি না। কলম আছে? আপনি কোন চাচা, আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু বসতে বলুন। বসি, বসো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন, তুমি বলুন। আমি আপনাকে তুমি বলতে যাব কেন? বারে ভাতিজাকে চাচারা তুমি বলে না? মা ঝামেলায় পড়লাম, আপনি সেই তখন থেকে চাচা ভাতিজা করছেন। দেখুন, আমার এখন অনেক কাজ, দয়া করে যান। চলে যাব? ও, বুঝতে পেরেছি। আসলে আমার এভাবে আসা ঠিক হয়নি চাচা। হ্যাঁ, আবার সেই চাচা চাচা করছেন। ভাই, আমি তো আপনাকে চিনি না। চাচা, আমিও তো আপনাকে চিনি না। তাহলে আমি কি করে আপনার চাচা হলো আর আপনি কি করে আমার ভাতিজা হলেন? ও, তাহলে এই খুলে বলি ব্যাপারটা। আসলে আমার নাম সনেট আহমেদ আর ডাক নাম ডলার। আরে ভাই, ডলার হোক, পাউন্ড হোক, যাই হোক, আপনি কি আমার কাছে সাহায্যের জন্য এসেছেন না চাকরির জন্য এসেছেন? আমি সাহায্যের জন্য আসিনি, চাকরির জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আমি থাকতে এসেছি। থাকতে এসেছেন? মানে কোথায় থাকতে এসেছেন? আপনার বাসায় থাকতে এসেছি। কি তো মহা ঝঞ্ঝাট! আরে ভাই, আমার বাড়িতে থাকবেন কেন? মা বলে দিয়েছেন যে। আপনার মা? আপনার মাকে তো আমি চিনি না, কে আপনার মা? আসলে আমাদের বাড়ি হচ্ছে জিরতুলি গ্রামে, মার নাম জমিলা খাতুন আর বাবা। দাঁড়াও, তোমার বাবার নাম সোহান? সোহান মাস্টার? জি, সোহান মাস্টার। তুমি জমিলার ছেলে? আরে, এ কথা তো আগে বলতে হয়। চাচা, এই মা একটা চিঠি দিয়েছে। তোমার মা কেমন আছে? জি, ভালো। কতদূর লেখাপড়া করেছো? বিএসসি পাশ করেছি। আর রেজাল্ট কেমন? চাচা, খুব ভালো রেজাল্ট করেছে। বাহ, গুড, ভেরি গুড। তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে, এমএসসি পড়বে। জমিলার সোহানের ছেলে, তুমি যে আমার কত আপন সে কথা তুমি জানো।
চাচা মা কিছু মুয়াদ চিরা দিয়েছিল পরে তবে এখন আমার গাড়িতে করে আমার বাড়িতে যাবে গোসল করবে খাবে রেস্ট নেবে তারপর তোমার মুখে শুনব তোমার মায়ের কথা জিরতলি গ্রামের কথা মকবুল এটা কাটা এটা চামচ ওটা জ্যাম ওটা জেলি এটা কাটলেট চিকেন চিকেন কাটলেট এটা ব্রেড বানানা অরেঞ্জ অ্যাপল অ্যান্ড গ্রেপস অ্যান্ড পুডিং অলসো অ্যাম আই রাইট আর এগুলো কিছুই খেতে আমার ইচ্ছে করছে না আপনি আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন যান আমার নাম হচ্ছে রাখুন আপনার নাম আপনি এখানে কিভাবে এসেছেন কে আপনাকে ঢুকতে দিয়েছে এখানে আমার চাচা আপনার চাচা কে আপনার চাচা চাচার নাম হচ্ছে শোয়েব আকান্ত উনি অনেক বড় ব্যবসায়ী কি ব্যবসা করেন আমি ঠিক জানি না তবে দয়ার শরীর আচ্ছা আপনার সঙ্গে তো তখন আমার ধাক্কা ধাক্কা লেগেছিল না অসুবিধা নেই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি কি বললেন কি বললেন আপনি ক্ষমা করেছেন আমাকে জি ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ তা আপনার পরিচয়টা চমৎকার আমাদের বাড়িতে আমাদের সোফায় বসে আপনি খাচ্ছেন আর অথচ আপনি আমার পরিচয় জানেন না আচ্ছা এটা তো শোয়েব চাচার বাটা হ্যাঁ শোয়েব চাচা আপনার কি হন আমি তার একমাত্র কন্যা বাট ড্যাডি আপনার চাচা হয় কিভাবে সত্যি বলছি বিশ্বাস করুন উনি আমার চাচা হন আমার ড্যাডি তার পিতা মাতার একমাত্র সন্তান তার কোনো ভাই বোন নেই